আপনার প্রিয় জায়গাগুলো কোথায় কোথায় আছে? মানে ঢাকা শহরে কোন কোন জায়গা অনেক প্রিয়? সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে নাহালপাড়া, কারণ এখানে আসলে মনে হয় আসলে যে আমি তাজা হয়ে যাই। মানে এখন আমি যেখানে থাকি বাড়িধারা ডিউচেস, ওখানে গেলে আমার মনে হয় আমি টবের মধ্যে আছি। চলো আজকে আমরা বের হয়ে যাই, যেতে যেতে আপনার প্রিয় নাহালপাড়ার বিভিন্ন জায়গা আমরা দেখব। নাহালপাড়ার স্মৃতি দেখাতে শুরু করলে আপনার 13 পর্বের ধারাবাহিক বানাতে হবে। তার চেয়ে একটা জায়গা দেখাই, একটা বারান্দা দেখাই, যে বারান্দা ঐতিহাসিক বারান্দা যেখানে আমি প্রথম প্রেম করেছিলাম আর কি। আবার কিন্তু সে বেদনা, আই মিন বেদনা, ওয়েল তখন বেদনা লাগে, কিন্তু একটা জিনিস জানেন তো, প্রেম ভেঙে যখন যায় প্রথম এক মাস খুব কান্নাকাটি করে মানুষ, আর 10 বছর পরে যখন সে পেছন দিকে তাকায় তখন সে আসলে মজা পায় ঘটনা চিন্তা করে, তখন আর কান্না পায় না, এখন আর বেদনা নাই। আব্দুর রহমান ফারুকি আব্বা জান, আপনার বাবা। আচ্ছা, এই গলির গল্প বলেন, এই বাড়ির গল্প এবং নাটকের শুটিং হয়েছিল? হ্যাঁ, এটাতে এই পুরো নাহালপাড়াটা আসলে আমার স্টুডিওর মতো, আর এই বাসাটা পুরোটা দেওয়া হয়েছে 420 শুটিং। তখন 420 যখন হয়েছে তখন অবশ্যই এই সিঁড়িগুলো ছিল না, এই গেটটা ছিল না, আর বাইরে মানে ফ্যাসিলিটি একটু চেঞ্জ হয়েছে, বাট এই পুরো গলি এবং এইটা পুরো এই বারান্দা টারান্দা কিন্তু সব দেখেছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস ইটস অল নোন, যারা 420 দেখেছে তারা সবাই চিনে, সবাই সবাই চিনে। আর আপনার সেই ঐতিহাসিক বারান্দা কই? ঐতিহাসিক বারান্দা যাই, ঐতিহাসিক বারান্দা যাই। আচ্ছা, গল্পটা কি ছিল? ঐতিহাসিক বারান্দা এখন আর ঐতিহাসিক নাই কেন? মানে ঐতিহাসিক আছে সেই মানুষগুলো, বারান্দা আছে, বারান্দার ভিতরে যে মানুষরা থাকতো ওরা নাই, এই বারান্দা হচ্ছে সেই বারান্দা, ঐতিহাসিক বারান্দা না, ডান পাশেরটা না বাম পাশেরটা। এই বারান্দা একটি নিয়ে আসতো, আর আমরা এই দিকে বসে বসে আড্ডা দিতাম, আর এখানে একটা দোকান ছিল, এই দোকান হচ্ছে আমাদের আড্ডার প্রধান জায়গা, এখান থেকে নানা সিগন্যাল দিতাম আমরা, যদি ওই ইশারা দিত ইশারা দিলে আমরা ভিতরে চলে যেতাম, তারপর সিঁড়িতে গিয়ে মানে এখনকার যুগের মতো তো আর চলো একটু হ্যাং আউট করি ওই সুযোগ ছিল না, তখন হ্যাং আউট হতো সিঁড়ির মধ্যে, সিঁড়ি আউট হতো সিঁড়ির মধ্যে, সিঁড়ি আউট হ্যাং আউট না। সে এখন কোথায়? সে এখন তো মানে আমি কোথাও আছে, বিয়ে শাদী হয়েছে, সংসার, শুধু এই বারান্দা না, দুই বাচ্চার মা। নিশ্চয়ই আপনি নির্মলেন্দু কোনো কবিতাটা মনে আছে? কবিতার নাম ভুলে গেছি, একটা লাইনটা মনে হচ্ছে, সে হচ্ছে সেই বাসন্তী এখন বিহারে, হ্যাঁ, ডাকাত স্বামীর ঘরে চার সন্তানের জন্ম নিয়েছে, তবে তার মধ্যে চারটা হয়নি, দুটো হয়েছে, আপনার দুই গলি বিছিয়ে দুই গলি বিছিয়েছি। আমরা এখন কোথায় যাবো? আপনার ঐতিহাসিক নাহালপাড়ায়? নাহালপাড়ায় আর কোথাও আর গেলে তো যাওয়ার জায়গা শেষ হবে না, আমরা এখন আজিজি চলে যাই। আপনার চা খাওয়ার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা? আমি চা খেতাম না, আমাদের আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে পেছন দিকে, কিন্তু ওই জায়গায় ঢোকা যাবে না আসলে। বড়লার কিন্তু একটা অন্যরকম একটা চরিত্র আছে, আছে রূপ আছে, আছে। আপনার কাজের ক্ষেত্রে এটা কি করে প্রভাবিত হয়? আমার কাজের ক্ষেত্রে আসলে সত্যি কথা বলতে গেলে আমি যে ভঙ্গিতে গল্প বলি, এই ভঙ্গিতে গল্প বলাটা আসলে পুরোটাই এসছে আমার মহল্লার জীবন থেকে। সেটা কিরকম, সেটা একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে। ধরা যাক আমার একটা বিজ্ঞাপন ছিল আসিয়ান সিটির, হ্যাঁ, ওখানে আমরা দেখি যে চাচা প্রথমে সরিষার তেল খোঁজে, কেউ বলে ডানে যান বামে যান, এই করেন সেই করেন, তারপর সরিষার তেল বিদেশে পাঠায়, নানান ভাবে গল্পটা পেঁচানো, নাকে তেল দিয়ে ঘুমায়, হ্যাঁ, ফাইনালি গিয়ে বলে যে আচ্ছা এই কারণে আমি সরিষার তেল কিনলাম। এই যে গল্প সরাসরি না বলে ইঁদুর বিড়াল খেলার মতো করে একটু পেঁচানো তারপরে বলা, এটা হচ্ছে ইউনিকলি মহল্লার কালচার। কিরকম সেটা একটা উদাহরণ দিলে বুঝুন, ধরুন মহল্লায় যদি, মহল্লা তো জুনিয়র সিনিয়র একটা বড় ব্যাপার, এবং মুরব্বীদের সঙ্গে, হ্যাঁ, এটা খুব বিশাল ব্যাপার, সম্মানের ব্যাপার। ধরা যাক কোনো একটা জুনিয়র যদি সিগারেট খাচ্ছে, তো কোনো মুরব্বী যদি দেখে এটা, উনি করবে কি, ডেকে ধমক দিবে, নাই তুমি সিগারেট খাও, কোনো খাবে না, উনি হয়তো পরদিন ডাকবে, ডেকে বলবে যে এদিকে আসো, আসলো 100 টাকা দিবে, দিয়ে বলবো এক প্যাকেট গোল্ডলিফ নিয়ে আসো, আনলো তো গোল্ডলিফ, যখন ও ছেলেটা সিগারেট এবং টাকা ফেরত দিতে নিবে, বললো না না প্যাকেটটা তোমার কাছে রাখো, টাকাটা নিয়ে নিবে, তো ছেলে তো ভরকে যাবে যে প্যাকেট আমার কাছে কেন, তখন সে বলবে যে না ওই দিন দেখলাম কি স্টার মিস্টার পচা সিগারেট খেতেছো, খাইবা যখন ভালো সিগারেটই খাও। অর্থাৎ ওই লোক কিন্তু মানে মনে ঘুরিয়ে পেঁচিয়ে বললো যে বুঝিয়ে দিই, ডোন্ট স্মোক, মানে একদম ভদ্র, এই যে দিস ইজ এ কাইন্ড অফ স্টোরি টেলিং, এইটা আসলে আমি পুরোটাই আই ও টু মহল্লার লাইফ। আজিজে যাওয়ার কথা ছিল, আমরা এখন এখানে কেন, পরিবাকে কেন? এটার একটা ঐতিহাসিক কারণ আছে, এটা একটা ঐতিহাসিক বারান্দা, ওই যে আবার আর্জেন্টিনার পতাকা, এবং ট্র্যাজেডি হচ্ছে হাই আজ এই বারান্দাতেও আর্জেন্টিনার পতাকা ঝুলছে, এবং খুবই দুঃখজনক রসিকতা, হ্যাঁ, ঈশা ওই বারান্দা দাঁড়াতো আর আমি নিচে এসে ওর সাথে টাঙ্গি মারতাম, আমার জীবনের গতিপথ বদলে দেওয়া তো অনেক ভূমিকা রেখেছে। আচ্ছা, মানে আপনার জীবনে বারান্দার অবদান ভীষণ। আমার জীবন বারান্দা মুখর,